नमस्कार বন্ধুরা, মাই কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপি শুরু করার আগে তো একবার চটপট করে বলে নিন আপনারা কেমন আছেন। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে কিন্তু দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি, তবে এটি কিন্তু লেফটওভার চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি। তো এটার নাম আমি দিয়েছি লেফটওভার চিকেন বিরিয়ানি। তো এটা আপনারা করবেন, করে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে রেসিপিটা। লেফটওভার মানে যে একদম ফেলে দেওয়ার জিনিস তা কিন্তু না, এটা দেখতে যেমনি সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু সেই রকমই স্বাদের হয়েছে। তো এটা যদি আপনারা কাউকে না জানিয়ে পরিবেশন করেন তবে কেউ ধরতেই পারবে না এটা আগের দিনের যে বেঁচে যাওয়া চিকেন ছিল তাই দিয়ে করেছেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানিটা, অনেক সময় আমাদের বাড়িতে চিকেন একটু বেশি হয়ে থাকে, তো যেই বেঁচে যাওয়া যে পিসগুলো থাকে যেটাতে হাড় কম থাকে সেই সব মাংসগুলো অনেক সময় আমরা কী করব খাওয়া হয় না, তো নানান রকমভাবে আমরা ট্রাই করতে পারি, এরকম অনেক কিছু আছে। তো আজকে এইটাই আমি দেখাচ্ছি, পরের দিন অন্যরকম যেগুলো বানাই সেগুলো দেখাবো। তো চলুন। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। তো এখানে তেলের মধ্যে দিয়ে একদম হাই ফ্লেম তেলে তেলটা গরম করেছি। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এটা তো এমনি চিকেনের চিকেন ছিল, তো এটা তো বিরিয়ানির জন্য তৈরি করতে হবে, তাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে চিকেনটাকে বিরিয়ানির জন্য তৈরি করে নিতে হবে। সাজিয়ে গুছিয়ে মানে বিরিয়ানির যে ফ্লেভারগুলো হয় সাধারণত সেইগুলো দিয়ে চিকেনটাকে তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি কড়া করে। এবার তেলটা যে ছিল কড়াইতে ওটা আমি এতটা আমার লাগবে না তাই আমি একটু কমিয়ে নিচ্ছি। তো এই তেলেই আমি রান্না করব পেঁয়াজ ভাজা তেলটার মধ্যে। তো আগের দিন আর আমার এই যে চিকেনটা ছিল সেটা আমি এবার এই তেলে দিয়ে দেবো। তো এর মধ্যে দুটো আলু ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, আমি আলাদা করে আর আলু দিইনি। আমরাই তো খাবো তাই আর ওটাকে দিয়ে দিলাম। যেহেতু ফ্রিজে ছিল তার জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি কড়াতে। চিকেনের টুকরোগুলো একটু বড় হলে ভালো হয়, একদম ছোট টুকরো হলে আবার ভেঙে চুরে যাওয়ার চান্স থাকে। তো আমি আগের দিন একটু বেশি করে এনেছিলাম, কেননা পরের দিন আমি বিরিয়ানি বানাবো বলেই আমি একটু বেশি করে এনেছিলাম আর একটু। হ্যাঁ, এবার আমি চিকেন এই বিরিয়ানি মশলাটা দিলাম, বাড়িতেই আমার করা থাকে এটা, বিরিয়ানি মশলাটা দিলাম। হ্যাঁ, আমি আগের দিন যে চিকেনটা এনেছিলাম একটু বড় করে কেটে এনেছিলাম। তো আমি মিঠা আতর দিচ্ছি, আর আমি দেবো কেওড়া জল আর গোলাপ জল, আর একটু যে ফুড কালার থাকে সেটা মিশিয়ে রেখেছিলাম সেটা একটু দেবো এর মধ্যে। যে বিরিয়ানির যে কালারটা থাকে সেই কালারটা, এটা তো দিয়ে মিশিয়ে
সব ফ্লেভারটা যখন ওর সঙ্গে একাকার হয়ে যাবে, তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি আলুটা আর চিকেনটা আলাদা করে নিচ্ছি এই গ্রেভিটা থেকে। আমি না ভাতটা আজকে করা দেখাবো না, কেননা সাধারণত সবাই বিরিয়ানি যে ভাতটা কিভাবে করতে হয় সবাই জানে, তার জন্য আমি অনেকটা লম্বা প্রসেস হয়ে যাবে, তাই আমি ভাতটা করা দেখাচ্ছি না। তো আমি এখানে চিকেনের গ্রেভিটা থেকে আমি চিকেনটা আলুটাকে আলাদা করে রাখছি। এবার যে তেল আর মশলাটা আছে ওটা আমাকে আলাদা করতে হবে, মশলাটা আমি নেবো না, শুধু তেলটা আমি নেব, যে ইয়াকনিটা থাকে ওটা আমি নেব। হ্যাঁ, এটা একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকে যে আমি বিরিয়ানিটা করব এটা কিন্তু আমি মাইক্রোওভেনে করব, দমটা যে দেবো ওটা মাইক্রোওভেনে দেবো। তো এই যে তেলটা আমার আলাদা হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ গন্ধটা যাতে না বেরিয়ে যায়। এবার আমি একটা মাইক্রোওয়েভ বোল নিয়েছি, তাতে আমি চাল কিছুটা চাল নেব, ভাত নেব। ভাতটা আমি করে রেখেছিলাম, ভাতটা নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলা এই ভাতে মেশাবো, মানে বিরিয়ানিতে যত রকমের আমি মশলা দেবো সব মেশাবো। তো প্রথমে পেঁয়াজ পেস্তটা দিলাম, এবার ওই যে আখনিটা ছিল ওটা আমি দিলাম, বা যে গ্রেভির তেলটা ওটা দিলাম, যে কেওড়ার জল আর মিঠা আতর সেইটা আমি দিলাম, মেশানো ছিল সেটা আমি দিলাম। সমস্ত কিছু যত রকমের বিরিয়ানিতে আমি মশলা দেবো সব দেবো। মিঠা আতর, দুধ দিলাম, বিরিয়ানি মশলা দিলাম 1 চামচ, আর চিনি দিলাম। এবার এটাকে এই মশলাগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আস্তে করে নাড়তে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। এইভাবে আপনারা একবার করে দেখবেন মাইক্রোওভেনে, দারুণ হয়। আর যাদের মাইক্রোওভেন নেই তারা এমনিতে আমরা যেরকম করে দম দিই সেরকম করেই দেবেন, একটা তাওয়া বসিয়ে তার উপরে গ্যাসে দম দেবেন। এবার সেকেন্ড লেয়ারটা, প্রথমে ভাতে মশলাটা মাখিয়ে নিলাম, এবার তার উপরে আমি অর্ধেকটা চিকেন দিলাম। আমি এরকম করে দুটো লেয়ার করব। এবার পেঁয়াজ ভাজাটা আমি দিলাম, ওই মশলার যে তেলটা ছিল ওটা আমি দিলাম, চিনি দিলাম, বিরিয়ানি মশলা, এই মশলাটা বাড়িতে করা। এবার যে রোজ ওয়াটার আর কেওড়ার জল সেটা দিলাম, তার উপরে আবার আমি ভাতটা দিলাম, বিরিয়ানির যে ভাতটা ওটা দিলাম, দিয়ে এর উপরে আবার আরেকটা যে লেয়ার সেটা হবে মাংসের লেয়ার। তো আগের যেরকম করে আমি সব মশলা দিয়েছি এটাতেও সেম আমি দিয়েছি, তো অত ডিটেলসে আমি দেখালাম না, একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আমি দেখাচ্ছি, কেননা যেহেতু আগের পরতে আমি যেরকম যেরকম জিনিস দিয়েছি সেই একই জিনিস আমি একইভাবে দিয়েছি। তো তার জন্য আর ডিটেলসে আমি দেখালাম না, কেননা তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। বাকি যে ভাতটা ছিল ওটা আমি দিয়ে দিলাম, এটা একদম উপরের লেয়ার।
এবার বাকি পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিলাম। আর যে মিঠা রোজ ওয়াটার কেওড়ার জল ছিল ওই কালার মেশানো, সেটা আমি দিলাম, আর ওপরে একটু চিনি ছড়িয়ে দিলাম। সামান্য চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স আসে। আর দুধ দিয়ে দিলাম আমি, দিয়ে আর সামান্য যে মিঠা আতর আছে সেটা দিলাম। আর ওপরে 1 চামচ আমি ঘি দিলাম, ঘিটা আমার শেষ হয়ে গেছিল, তো যতটুকু ছিল ততটুকু আমি কাঁচিয়ে দিলাম। তো এবার আমি এটা ঢাকা দিয়ে মাইক্রোওভেনে একদম ফুল পাওয়ারে আমি 15 মিনিট রেখেছিলাম। যাদের মাইক্রোওভেনের ওয়াটটা বেশি তারা 10 মিনিট রাখলেই হবে।